হ্যালো বিউটিফুল, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজছে হলো 1:18, তো প্রচণ্ড রোদ। এই কয়দিন যা গরম দিচ্ছে ভাই, সত্যি কথা বলতে বিশাল গরম, কিচ্ছু করার নাই। যে গরম দিচ্ছে, আমি সারাক্ষণই মাঠে খেটে এনেই থাকি, বাড়িতে যাই না। বাড়িতে গেলে ফ্যানের হাওয়া, তাও গরম। রাত্রেবেলা ছাদের ঘর যাগো আছে, যাদের দুতলা নাই, শুধু একতলা যাদের ছাদের ঘর আছে, তারাই একমাত্র বোঝে যে কি গরম রাত্রেবেলা। দিনের বেলা বিশাল গরম, তার জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়ান ধরছি। তাও আজকে আবার হাওয়াও নাই, কিছু করার নাই। তো দেখুন আমি কোথায় বসে আছি, আমি কী খাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো চলুন দেখি না, আপনাদের দেখাই, আমি তো দেখিয়েছি, আপনাদের দেখাই যে আমি কী খাচ্ছি। তো আমি এখানে বসে আছি। তো ওই আমার জায়গা, যে জায়গায় আমি বসে থাকি, সেই জায়গায় অনেক ছেলেপেলের এখন আড্ডা হয়ে গেছে। ওই জায়গায় হাওয়া দেয় বলে এখন অনেক ছেলেপেলে। তো আমি এই জায়গায় বসে এই দেখুন আম মাখা খাইতেছি, দারুণ টেস্ট। সেই পাশের বাড়ি বৌদি আইসে মাখাই দিয়ে গেলো, মা বাবা সবাই মিলে মাখাইলো, তো বিশাল টেস্ট হয়েছে। তো এখন সেটাই খাইতেছি। তো এখন খাইতে খাইতে এখান থেকে শুরু করি বা এখানেই শেষ করবো কিনা ভাবতেছি, যেহেতু এখন রোদের দিন, তো কোথাও বেরোয় রোদ, প্রচণ্ড রোদ, তার জন্য আর কোথাও যাই না, তো বাড়িতেই থাকি, আর ভিডিও হয় না। দেখুন আমি আমার ঘাম পড়তেছি, দেখুন দেখছি তো প্রচণ্ড রোদ, রোদের মধ্যে কী করবো? আর আমার তো সেরকম লাইফস্টাইল নাই যে দেখাবো আপনাদের, এনজয় করাবো, এটা কিনছি ওটা কিনছি, সেরকম তো না। আমি ডেইলি লাইফস্টাইলে আপনাদের সাথে শেয়ার করি, তো এটা হচ্ছে কথা। আবার আজকে কী ভিডিও শ্যুট করবো সেটাও ভাবার কথা, কেননা আমি আজকে আর ভিডিও বানাই নাই, এটা হলো মেন টপিক। আজকে আমার আর ভিডিও বানানো হয় না রাত্রেবেলা, এতটা গরম, আমার শরীর পুরো কাহিল হয়ে গেছে, এবং তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য আর ভিডিও বানানো হয় না। এখন দেখি কী করে সেটাকে মেকআপ করি, যদি কোনো ভিডিও বানানো থাকে তাহলে সেটা দিয়ে মেকআপটা করতে হবে, দেখি এখন কী করে করি। তো ওয়েদারটা একদম বিশাল রোদ, আর এখন প্রচণ্ড বৃষ্টির প্রয়োজন। দেখুন দেখুন সেদিনকে বৃষ্টি হলো, তো এটুকের মধ্যে দেখুন একদম মাটি খড়খড় হয়ে গেছে, আর গাছের রঙও চেঞ্জ হয়ে গেছে, কারণ এতে জল দরকার। এটার মধ্যে জল আছে, এটার রঙ দেখুন সবুজ, আর এটার রঙ দেখেন কেন লাল লাল। তো এটা জল দরকার, এটা জল না, তার মানে বুঝতেই পারছেন কীরকম খরা। সাত দিন আগে বৃষ্টি হয়েছে, তার মধ্যে এরকম অবস্থা। দেখুন দুটোর কালারটা দেখুন, একটা সবুজ একটা এরকম, তো জলের প্রয়োজন। এটা হচ্ছে কথা, চলুন এখান থেকে কন্টিনিউ করি এবং এখান থেকেই শুরু করি, কেমন? তো চলুন দেখা হচ্ছে আবার। তো এখন বাজে হলো রাত্রি 12:18, তো এতটা গরম কী আর বলবো, এতটা গরম আমি আর স্নান করতে বাধ্য হলাম। স্নান তো না, জাস্ট আমি মাথাটা ভিজাইনি, তাছাড়া সারা শরীর ভিজাইছি, তো এখনও ভিজা রয়েছে। আমি গাছ ভিজা গামছা যা মুছতেছি, সত্যি বিশাল গরম একদম। এই একতলা বাড়ি, তো ওপরে তো আর কোনো ঘর টর নাই, ওপর আরেকটা ঘর থাকলে হয়তো গরমটা কম লাগতো, বাট বিশাল গরম। কী জানি আপনাদের কীরকম গরম লাগতেছে, হয়তো আপনাদের ঘরে এসি মেসি আছে, আমার ঘরে ভাই কিচ্ছু নাই। এই একটা টেবিল ফ্যান হয়ে গেলো, টেবিল ফ্যান, এই জায়গায় টেবিল ফ্যান, তাছাড়া কিচ্ছু নেই। বিশাল গরম, পুরো শেষ হয়ে গেছে, আর কী করে ভিডিও বানাবো, কী করে কী করে মাথায় কাজ করতেছে না। আমি জাস্ট এখন গা মা ধুয়ে আসলাম, আমি থাকতে পারছি না, পুরো গা গাঁঠা হয়ে চিপচিপা চিপচিপা হয়ে গেছে, আর বিরক্ত লাগতেছে। সে কীরকম আচ্ছান আচ্ছান করতেছে, কালকে বলে এর থেকে বেশি গরম দেবো, কী জানি কী হইব। তাড়াতাড়ি শেষ করি, নাহলে আবার ঘামে যাবো, সারা দুইটা লাইট জ্বলতেছে, আবার দরজা মরজা বলতেছে, কী জানি আপনাদের কী অবস্থা। স্নান করে ফেলুন নাহলে, কিন্তু আর বেশি মাত্রা না, গরম ঠান্ডা লেগে যাবে, অল্প মাত্রা। আমি এখনই জাস্ট করলাম স্নান, স্নান তো না, জাস্ট মাথা ছাড়া সব জায়গায় ভিজাইছি, বিশাল গরম লাগতেছে। চলুন এখানে শেষ করি, কী বলবো, কিছু বলার নেই, আর সেরকম মুডেও নাই কিছু বলার, প্রচণ্ড ক্লান্ত লাগতেছে এতটা গরম। চলুন দেখা হচ্ছে আবার। তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেলো, এবং এখন বাজছিল 1:46। তো আমি জাস্ট এখনই আমার ভিডিওগুলো শ্যুট করলাম, এবং আমি পুরোটা ঘেমে গেছি, দেখতে পাচ্ছেন জল পড়তেছে। তো অনেকটাই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, জানি না কী হবে, বাট ছেলে মানুষ ভাই, কষ্ট করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমার ঘুমও পাচ্ছে, এবং প্রচণ্ড গরম। আমি ফ্যান অফ করে, যেহেতু ফ্যান চালালে ফ্যানের আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ডটা, আমার কথা শোনা যাবে না, দুটো লাইট জ্বালিয়ে জানলা দরজা সব বন্ধ করে ভিড়ও বানাচ্ছি, এবং প্রচণ্ড গরম লাগতেছে ভিতরে, আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে কথা, তো এখানে শেষ করে বেশি কথা বলার মোডে নাই আমি, কারণ আমার প্রচণ্ড গরম লাগতেছে। তো এটা হচ্ছে কথা, চলুন দেখাচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, ঠিক আছে, ধন্যবাদ।